থাকে প্রতিষ্ঠাতা হলো স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর এই দলে যে পরিমাণ মুক্তিযোদ্ধা আছে বর্তমানে কিন্তু আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃত্বে আছে দেখাতে পারবেন আমার পাশে একজন বীরত্বম দাঁড়িয়ে আছে এভাবে কিন্তু রাস্তায় দেখাতে পারবেন আমিও মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এই সরকারও আমার রিকগনাইজ করতে হয়েছে মুক্তিযুদ্ধ যাই হোক তারা যদি বলে যে এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল পাকিস্তানের পূর্বাবস্থায় ফিরে যেতে চায় তাহলে এটা আমার মনে হয় এদেশের মানুষ কেউ বিশ্বাস করবে না এটা যেমনিভাবে এই সরকার বিভিন্ন বিষয়ে চাপাবাজি করছে এটাও চাপাবাজির একটা অংশ আর ইতিহাসকে বিকৃত করছে এবং এটাও ইতিহাসকে বিকৃত করার একটা অংশ আমরা বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ এটা বোঝাতে চেয়েছি যে যেই বাংলাদেশের জন্য এদেশে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে স্বাধীন করেছে যুদ্ধ করেছে সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই সেই বাংলাদেশ যেটা আগে বললাম যে বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে এদেশের সারা দেশের মানুষ গুটি কয়েক লোক ছাড়া এই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে নির্যাতিত হয়েছে মা বোনেরা নির্যাতিত হয়েছে সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই সেই বাংলাদেশ কি বাংলা সেই মুক্তিযুদ্ধের মূল চেতনা কি গণতন্ত্র আজকে দেশে গণতন্ত্র নাই এর আগে যেগুলো বললাম যে অর্থনৈতিক মুক্তি মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম সম্ভব এটা রাখা আজকে সেটা সবচেয়ে পৃথিবীর মধ্যে অর্থনৈতিক বৈষম্য ধনী দরিদ্রের মধ্যে সবচেয়ে বেশি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল বিদ্যুতের লোডশেডিং এই বিদ্যুতে যেই পরিমাণ লুটতরাজ হয়েছে এই বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে যে গত দশ বছর বারো বছর এটা বাংলাদেশ স্টেট ব্যাংকের এটা নজিরবিহীন অতএব এই বাংলাদেশ আমরা চাই নাই যে বাংলাদেশ চেয়েছি মুক্তিযুদ্ধ যে কারণে আমাদের মুক্তিযোদ্ধারা করেছে এই শহীদ বুদ্ধিজীবীরা যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিয়েছে সেটাই হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশ তারা চেয়েছিলেন সেখানে গণতন্ত্র থাকবে মানুষের ভোটের অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে অর্থনৈতিকভাবে একটা ভারসাম্য থাকবে মানুষ দুপেট খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে শান্তিতে থাকবে আজকে সব কিছুই যারা সরকারে গায়ের জোরে সরকারে থাকার জন্য গত ১৪ বছরে দেশে এই সকল মূল্যবোধকে তারা ধ্বংস করে দিয়েছে আজকে এই দিনে আমরা যখন বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি তাদের যে স্বপ্ন মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সে গণতন্ত্রকে এদেশে পুনরুদ্ধার করতে হবে মানুষের অধিকারকে পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্রকে মেরামত করতে হবে এবং সেই জন্য আজকে জনগণের মধ্যে একটাই দাবি যে এই সরকারের পক্ষে আর এইগুলো করা সম্ভব নয় যারা এগুলো ধ্বংস করেছে তারা কিন্তু আর এগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না যেমন গণতন্ত্র অর্থনীতি সামাজিক অবস্থা বিচার বিভাগের স্বাধীনতা সব কিছু তারা ধ্বংস করেছে তাই যারা ধ্বংস করেছে তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না মেরামত করতে পারবে না সেই জন্যই জনগণ আজকে চাচ্ছে এই সরকারের হাত থেকে দেশকে জনগণকে রক্ষা করা আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রত্যাশা যে এই যে জনগণের ইচ্ছা সেই জনগণের ইচ্ছা অনতিবিলম্বে এটা পূরণ হবে এবং দেশে শান্তি ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে।